খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব সদর দপ্তর থেকে খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে র্যাব। সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শিদি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএ এর সভাপতি ছিলেন। 2018 সালে জাতীয় নির্বাচনে খুলনা চার আসনে উপনির্বাচনে জয়ী হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোশাক কবুতর, আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো সুফিয়া।